আমার নাম পপি, আমার দোকানের নাম জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি এখানে আছি 18 বছর যাবৎ, আর আমার আগে আমার মা আমার স্বামী এই দোকানটা চালাতো, আর ভর্তা শুরু আমার মা থেকে শুরু, আর আমার মার কাছ থেকে আমি এই ভর্তা শিখা আর ভালো লাগাটা। এই দোকানগুলো হচ্ছে আপনার স্টুডেন্টদের জন্য, আর স্টুডেন্টদের সেবায় ভালো মান হওয়ার কারণে বাইরে থেকে অনেক লোক আসে, এসে খাওয়া দাওয়া করে প্লাস খাবারগুলো নিয়েও যায়। বর্তমানে আমি এখানে জব করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে সহকারী বাবুর্চি হিসাবে আমি আছি, আর এই চাকরির পাশাপাশি যতটুকু সময় থাকে সেই ভালোবাসা থেকে আমি এই দোকানে ভর্তার ইগুলা তৈরি করি। শুক্রবারে 70-72 পটকার হয়ে যায়, আর নর্মালিং সময়ে আমার ভর্তা হয় হচ্ছে 50 থেকে 60 পট। ভর্তা বানাইতে গেলে তো অবশ্যই একটু কষ্ট করতে হয়, হাত পুরা যায়, আর কিছু ভর্তা আমি পাটায় পিষিয়া বানাই, আর কিছু ভর্তা আছে তেলে ভাজা বানাই। আজকে যেমন ছোটো ছোটো স্টুডেন্টরা আসছে খাওয়ার জন্য, তো ওনারা 300 টাকা মানে খাবার খাইছে, কিন্তু 500 টাকার পার্সেল নিছে শুধু ভর্তায়। যেমন এমন ভর্তাটা এত ভালো লাগছে তাদের কাছে যে আমি খেয়ে গেছি, যদি আমার মার কাছে গিয়া বলি সে বলবো কেন নিয়ে আসে না, সেই জন্য তারা ভর্তা নিয়ে গেছে মার জন্য খাওয়ার জন্য। এটা আমার কাছে আসলে সার্থকতা, ভালো লাগা। এখানে হচ্ছে আপনার 5 টাকা থেকে 10 টাকার ভর্তা, এর উপরেও কোনো দাম রাখা হয় না, কারণ আমার দোকানে স্টুডেন্ট খায়, প্লাস স্টুডেন্টের পাশাপাশি আমি যে বাহিরের লোকগুলো পাই তাদের কাছ থেকেও সেম রাখি, কারণ আমি আজকে আপনার কাছ থেকে 20 টাকা রাখবো, কালকে আপনি আমার দোকানে আসবেন না। তো আমি প্রতিদিন ব্যবসা করতে চাই। প্রথমত আগে 2 টাকা প্লেট ভাত ছিল, ওই 2 টাকা প্লেট ভাত থেকে বিক্রি করে আমার গ্রামের বাড়ি ছিল কুমিল্লা, ওইখান থেকে আমি এখানে নিজে বাড়ি করছি জাহাঙ্গীরনগর, প্লাস আমার চাকরি আছে, ইনশাল্লাহ আমার হয়ে যায়।